লকডাউনের আগেই বাংলার দুই লিডিং চ্যানেলের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে। উভয় চ্যানেলেই প্রায় একই সাথে তার জীবনের ওপর নির্মিত ধারাবাহিকের প্রোমো সামনে আনে, তবে জলসে একটু তাড়াতাড়ি টেলিকাস্ট শুরু করে দেয়। লকডাউনের আগেই বেশ কিছু পর্ব দেখায়, যার ফলে দর্শকেরা অনেকটা অভ্যস্ত হয়ে পড়ে। আগে আনার ফলে একটু সুবিধা পায় প্রথমা কাদম্বিনী। অন্যদিকে এই একই জায়গায় দাঁড়িয়ে জি বাংলার কাদম্বিনী আলাদা হয়েছিল গল্প বলায়। ছেলেবেলাকে ছেড়ে একেবারে কিশোরী কাদম্বিনীকে নিয়ে যাত্রা শুরু হয় তাদের, কিন্তু মাত্র তিন মাস পরেই মুখ থুবড়ে পড়ে কাদম্বিনী। এই ধারাবাহিকে নিরঞ্জন মিত্র মানে অভিনেতা ধ্রুব সরকার নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বললেন, চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে এই মাসেই শেষ হবে শুটিং, খুব সম্ভবত অক্টোবরের 5 তারিখে শেষ টেলিকাস্ট। তিনি আরও জানান, ধারাবাহিকের এইভাবে শেষ হওয়াটা তার কাছে নতুন নয়, নেতাজিও একইভাবে শেষ হয়েছিল। এত ভালো কাজ বলেই তাজ হিন্দিতে ডাবিং করে জাতীয় স্তরে যেতে পেরেছে। কাদম্বিনী সেই রকমই ধারাবাহিক, এত ভালো কাজ তবু দর্শকেরা দেখতে চাইলেন না, খুব ভালো টিআরপি পেল না। জি প্রচুর চেষ্টা করেছিল, লোকে সেই এক নায়ক দুই নায়িকার প্রেমই দেখতে চায়, হতাশ অভিনেতা। বিশেষ সূত্র থেকে জানা যায়, দুই চ্যানেলে একই সিরিয়াল আসায় প্রথম থেকেই কাদম্বিনীর সাফল্য নিয়ে সন্দেহ ছিল তাদের মনে। অনেক দমনা করেই শুরু হয়েছিল কাদম্বিনী, যার ফলাফল আমাদের চোখের সামনে। এত তাড়াতাড়ি এই রকম একটা সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ চোখে পড়ছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।